হ্যালো, আজকে আমরা শিখব একটা রিয়েল এস্টেট লোগো কিভাবে তৈরি করতে হয়। তো শুরুতেই আমরা একটা ইলিপস ড্র করব। একটা ইলিপস নিলাম, যেহেতু আমরা এখনো কালার দিব না, আমরা কালার সিলেক্ট করব পরে, সেহেতু প্রথমেই আমরা শুধু ডিজাইনটাকে ড্র করার চেষ্টা করব। তো আমরা একটা ইলিপস নিলাম, ইলিপসটাকে মোটামুটি এই পরিমাণ, এই সাইজের একটা ইলিপস আমরা এখানে ড্র করলাম। এরপর আমরা একটু জুম করে নিই দেখা সুবিধার জন্য। আমরা পেন টুল থেকে একটা সিলেক্ট করলাম এবং এখানে একটা পেন টুল দিয়ে একটা পাথ আমরা এখানে ড্র করলাম। এরপর এই যে টোটাল যে ইলিপসটা এবং একটা একটা লাইন আর্ট আমরা তৈরি করেছি, এই দুইটাকে একসাথে আমরা সিলেক্ট করে তারপর রোটেট টুলটাকে ডাবল ক্লিক করলাম, করে 180 এখানে দেওয়া আছে অলরেডি আমাদের। তো আপনারা এখানে 180 দিবেন। দেওয়ার পর আমাদের প্রিভিউ অপশনটা চালু আছে, যে আমরা দেখতে পাচ্ছি যে এটার আসলে রোটেটটা কোন কোন জায়গায় হচ্ছে। এটাকে আমরা কপি দিলাম। তো কপি দেওয়ার পর আমরা ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করে এটার সেন্টার, এখানে আমাদের সেন্টারটা হয়ে গেছে। তো আমরা যেহেতু এটা সিলেকশন ছেড়ে দেবো, যেহেতু আমাদের অলরেডি এই একটা লাইন আর্ট আর এবং এই একটা লাইন আর্ট, দুইটা লাইন আর্ট আমরা এখানে ড্র করেছি। তো এরপর আমাদের এখানেও কিন্তু দুইটা অলরেডি এখানে ইলিপস আছে, তো একটা আমাদের প্রয়োজন আর একটা যেহেতু আমাদের প্রয়োজন নেই, সেহেতু আমরা একটাকে সিলেক্ট করে এটাকে আমরা ডিলিট করে দেব। এরপর আমরা আবার সম্পূর্ণটাকে সিলেক্ট করে ধরব। সিলেক্ট করার পর আমরা আবার রোটেট টুলে যাব, গিয়ে এখানে আমরা দিব 90। দেওয়ার পর প্রিভিউ অপশনটাকে অফ করে আবার যদি চালু করে আমরা দেখতে পাচ্ছি যে এই যেটা আমাদের অলরেডি এই লম্বালম্বিভাবে ছিল সেটা আমাদের হরিজন্টালি এটা ঘুরে গেছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এবং এটাকে দিব আমরা কপি। তাহলে আমাদের অলরেডি চারটা লাইন আর্ট আমরা চারদিকে পেয়ে গেছি, এবং সেই সাথে আমাদের একটা অলরেডি এখানে আরেকটা ইলিপস এখানে অতিরিক্ত আছে, এটাকে আমরা ডিলিট করে দিলাম। তো অলরেডি এটা আমরা দেখছি যে এখানে একটা ফটোগ্রাফির লেন্সের সাধারণত যেই ধরনের লোগো হয়ে থাকে, এরকম একটা একটা লোগো আমরা, একটা আইকন আমরা এখানে তৈরি করেছি। এবার আমরা পেন টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে এরপর পেন টুল দিয়ে এখানে আরেকটা ক্লিক করলাম। করার পর শিফট প্রেস করে ধরে রেখে আমরা এখানে একটা নিলাম এবং এখানে এখানে এই জায়গায় একটা নিলাম এবং শিফট দিয়ে এখানে একটা নিলাম। আমি কিন্তু প্রত্যেকটা শিফট দিয়ে নিয়েছি, কারণ এগুলো সব একেবারে স্ট্রেট লাইন, এই জন্য আমি শিফট দিয়ে নিয়েছি। কিন্তু এখানে কিন্তু এখানে যখন আমি নিতে চাচ্ছি, এখানে কিন্তু আমি শিফট ছেড়ে দিয়েছি। দেওয়ার পর এখানে একটা ক্লিক করলাম এবং এখানে সেটা এন্ড করলাম। তো এখানে আমরা দেখলাম যেখানে আমরা অলরেডি একটা যে একটা হোম আইকনের যে রুফটা থাকে, এই রুফটা আমরা অলরেডি তৈরি করেছি। এরপর আমরা এটাকে সিলেক্ট, পেন্টুলটাকে সিলেক্ট করে আমরা স্মার্ট অবজেক্ট আমাদেরকে গাইড করছে যে আমরা মোটামুটি ওইটার অ্যালাইনে এখন আছি। তো এখান থেকে আমরা একটা ক্লিক করলাম এবং শিফট দিয়ে এখানে আরেকটা নিলাম। এরপর এখানে আরেকটা সিলেক্ট করলাম, শিফট দিয়ে এখানে আরেকটা নিলাম। এবার এখানে আরেকটা আমরা একটা অবজেক্ট, একটা শেপ আমরা এখানে তৈরি করেছি। তো যেহেতু আমাদের এটা সমান হয়নি, আমরা এটাকে চাইলে আরেকটু নিচে নামিয়ে দিতে পারি শিফট ধরে, এবং এটাকেও আরেকটু নিচে নিয়ে নিতে পারি। দেন আমরা এখানে সেমভাবে আরেকটা রুফটপ আমরা এখানে আর্ট করব। এটা যদি আমরা এখান থেকে শুরু করি, এখানে ক্লিক করলাম এবং এরপর এখানে একটা সিলেক্ট এখানে নিলাম, ক্লিক করলাম, এখানে করলাম, এখানে ক্লিক করলাম, এখানে করলাম, এটাকে নিয়ে শিফট দিয়ে আমরা এখানে আরেকটা ক্লিক করলাম। করার পর আমরা এখানে আরেকটা পয়েন্ট নিয়ে এখানে এন্ড করে দিলাম। তো আমরা চাইলে এর এখানে যেভাবে আমরা একটা রুফটপের নিচে একটা শ্যাডো নেওয়ার জন্য একটা অংশ, একটা শেপ আমরা তৈরি করেছি, চাইলে এখানে আমরা সেই শেপটা তৈরি করতে পারি। একটু ডিফারেন্টভাবে দেখাই আপনাদেরকে, যাতে একই কাজ, আমরা কিন্তু জানি যে ইলাস্ট্রেটরে একই কাজ একাধিকভাবে করা যায়। তো এটার জন্য, এটা শেখার জন্য আমরা ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করে এটাকে ড্র্যাগ করে শুধু এই অংশটুকু আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা কপি এবং
ফ্রন্টে পেস্ট করলাম কন্ট্রোল এফ। পেস্ট করার পর আমরা শিফট দিয়ে এটাকে সমানভাবে নিচে নামিয়ে দেব। নিচে নামিয়ে আমাদের পেন টুলের সহযোগিতায় এখানে আমরা আরেকটা পয়েন্ট নিব এবং এই পাশের যে শেষ যে পয়েন্টটা ছিল এটাকে আমরা সিলেক্ট করে ডিলিট করে এটাকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর এবার এটাকে আমরা অল্টা এবং শিফট দিয়ে আমরা এটাকে কপি করলাম, সমানভাবে নামিয়ে নিলাম। এবং এই যে দুইটা যে এন্ডিং পয়েন্ট আছে, এই দুইটা এন্ডিং পয়েন্টকে আমরা ড্র্যাগ করেও সিলেক্ট করতে পারি, অথবা এটাকে একটা পয়েন্ট এবং এটা একটা পয়েন্ট শিফট দিয়ে এটা একবার ওইটা একবার দুইটাকে একবার আমরা সিলেক্ট করতে পারি। করার পর কিবোর্ড থেকে আমরা দিব কন্ট্রোল জে। কন্ট্রোল জে তে হচ্ছে জয়েন, দুইটা পয়েন্টকে একসাথে জয়েন করা যায়। এবং এটাকেও সিলেক্ট করলাম এবং এই পয়েন্টটাকেও সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে আমরা দিলাম কন্ট্রোল জে, জয়েন করলাম। করার পর এবার আমরা মোটামুটি একটা দুইটা রুফটপ আমরা তৈরি করে ফেলেছি। এবার আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা একটা শিফট প্রেস করে আমরা একটা রেক্ট্যাঙ্গেলের একটা স্কোয়ার শেপ নেওয়ার পর আমরা এটাকে সিলেক্ট করে এটা সেন্টারটাকে সিলেক্ট করে আমরা এটার সেন্টারটাকে ঠিক রাখবো। হ্যাঁ, মোটামুটি এটার সেন্টারটা এই ঠিক আছে। এবার আমরা শিফট দিয়ে এটাকে উপরে নিয়ে যাব, নেওয়ার পর এই রাখলাম। তো এখন আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে একটা রিয়েল এস্টেট ফটোগ্রাফিদের জন্য যেরকম একটা লোগো তৈরি করতে হয় মোটামুটি সেরকম একটা লোগো আমরা অলরেডি তৈরি করে ফেলেছি। এবার হচ্ছে আমাদের কালার দেওয়ার সময়, আমরা এবার কালার দিব। তো এই জন্য আমরা প্রথমেই এইটাকে আমরা চাইলে সিলেকশন টুলটার সহযোগিতা নিতে পারি। সিলেকশন টুলটার সহযোগিতা নিয়ে আমরা এটাকে সিলেক্ট করলাম এবং সেই সাথে এইটাকে সিলেক্ট করলাম। এই দুইটাকে সিলেক্ট করে আমরা সোয়াপ করে দেবো স্ট্রোক থেকে ফিল কালার করে আমরা কালার অপশন থেকে এটার কালারটা দিলাম অরেঞ্জ কালার, বা আপনাদের যে কালার পছন্দ আপনারা সেই কালার দিয়ে দিতে পারেন। এবার এই যে আমাদের শ্যাডো দেওয়ার জন্য যে শেপটা আমরা তৈরি করেছিলাম, এই শেপটা এবং এই শেপটা দুইটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা সোয়াপ করে দিলাম কালো, এবং এটাকে চাইলে আমরা ট্রান্সপারেন্সি থেকেও কমিয়ে নিতে পারি, যেমন 30। এবার দুইটা যেহেতু সিলেক্ট অবস্থায় আছে, আমরা রাইট মাউস ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক নিচে পাঠিয়ে দিলাম। চাইলে এই দুইটাকে আমরা আরেকটু কমিয়ে দিতে পারি, যেহেতু শ্যাডোটা এত গাঢ় থাকে না। এটাকে আমরা 15% রাখলাম। এবং এই যে আমরা জানলা দেওয়ার জন্য যে একটা স্কোয়ার বক্স নিয়েছিলাম, এটাকে আমাদের যেটা করতে হবে, অবজেক্ট থেকে আমরা যাব পাথে, এবং পাথ এরপর আমরা যে সাব অপশনটা আছে এখান থেকে আমরা সিলেক্ট করব স্প্লিট ইনটু গ্রিড। এটাকে সিলেক্ট করার পর আমরা প্রিভিউ অপশনটা চালু করব দেখার জন্য যে আসলে এখানে কী হচ্ছে। তো র এবং কলাম দুইটা অপশন আছে। এই দুইটা অপশনের মধ্যে আমরা যখন র দিব, এখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে র এই উপর নিচে দুইটা অলরেডি হয়ে গেছে এবং কলাম এখানে দুটো হয়ে গেছে, কিন্তু জানালার মাঝখানে যে একটা গ্যাপ থাকার কথা এই গ্যাপটা কিন্তু এখানে নেই। এই গ্যাপটা তৈরি করার জন্য আমাদেরকে দিতে হবে গাটার অপশন থেকে আমরা দিতে পারি 0.1, না 0.1টা অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি, তাই এখানে আমরা দিব 0.05 অথবা 0.03 অথবা 0.02। হ্যাঁ, এই মোটামুটি এতটুকু গ্যাপ এনাফ, অথবা 0.025 এটা এনাফ। যেহেতু আমরা রতে দিয়েছি 0.025, সেহেতু আমরা কলামেও দিব গাটারে 0.025। অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে এখানে সুন্দর একটা উইন্ডো একটা শেপ চলে এসেছে একটা মাত্র রেক্ট্যাঙ্গেল থেকে, তাই এবার আমরা এই অপশনটাকে আমরা ওকে করে দেব। তো ওকে করে দেওয়ার পর আমাদের যে স্ট্রোক কালারটা দেওয়া আছে এটা আমরা সোয়াপ করে আমরা এটাকে ফিল এ রূপান্তরিত করব। তো দেখতে পাচ্ছি যে অলরেডি খুব সুন্দর একটা আমরা জুম আউট করে নিলাম, খুব সুন্দর একটা আমরা রিয়েল এস্টেট ফটোগ্রাফি ক্যাটাগরির একটা লোগো ডিজাইন আমরা অলরেডি তৈরি করে ফেলেছি। তো আপনারা যদি চান যে এটাকে আপনারা টেক্সট ইউজ করবেন, আমরা ইচ্ছা করলে টেক্সটাও ইউজ করতে পারি, যেমন এখানে টেক্সটটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এটাকে দিলাম রিয়েল এস্টেট, ইন্টার দিয়ে নিচে থেকে আমরা দিলাম ফটোগ্রাফি। একটু জুম করে নিই, আমরা কন্ট্রোল স্পেস প্রেস করে ধরে রেখে একটু এখানে জুম করে নিলাম, এবং যেহেতু আমরা চাইছি
যে আমাদের ডিজাইনটা যদি আমরা উপরে রাখতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে আমরা প্যারাগ্রাফ থেকে সেন্টার অ্যালাইন করে দেব। সেন্টার অ্যালাইন করার পর আমরা এই যে সেন্টারের যেই পয়েন্টটা আছে এটাকে সিলেক্ট করে আমরা এই সেন্টারে অ্যালাইনটা ঠিক রাখব। এটাই হচ্ছে প্রফেশনালের লক্ষণ। তো আমরা যেহেতু সেন্টারটা পেয়ে গেছি, এবার এটাকে আমরা সিলেক্ট করে শিফটটাকে প্রেস করে এটা আমরা সমানভাবে নিচে নামিয়ে নিয়ে আসলাম, এবং এটাকে আমরা ক্যারেক্টার থেকে সাইজটাকে বড় করে দিব, ফন্টের মোটামুটি বড় সাইজ। যেহেতু এই কালারটা সুন্দর লাগছে না, তাই আমরা চাইলে এই যে এখানে ডাবল ক্লিক করলাম, করার পর আমরা এই যতটুকু প্রয়োজন যেমন রিয়েল এস্টেট লেখাটাকে আমরা একটা ফন্ট দেই, যেমন রিয়েল এস্টেটের জন্য সাধারণত ট্রাজান প্রো ফন্টটা আমরা সিলেক্ট করলাম, ট্রাজান প্রো বোল্ড। আমাদের সবগুলো ফন্ট মোটামুটি প্রায় 3000 প্লাস ফন্ট আমরা আপনাদের জন্য গুগল ড্রাইভে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে ফন্টটাকে ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, সেখানে আপনারা এই সব ধরনের ফন্ট আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, আমরা এটার কালার সাইজটাকে একটু ইনক্রিজ করব, এবং এরপর ফটোগ্রাফি যে লেখাটা আছে এটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে আমরা দিলাম সেঞ্চুরি গথিক, সেঞ্চুরি গথিক ফন্টটা আমরা পেয়ে গেছি। এই সেঞ্চুরি গথিক ফন্টটা আমরা একটু ছোট করে দিব, এবং এটাকে একটু স্পেসিংটা, লেটারের যে স্পেসিংটা আছে এটা আমরা একটু বাড়িয়ে দেব 200, এবং এটাকে সিলেক্ট করে আমরা একটু নিচে দিয়ে দিব যাতে আমাদের ডিজাইনের মধ্যে এটা কোনো সমস্যা না করে। তো এবার আমরা চাইলে যে ফটোগ্রাফি লেখাটা আছে এটাকে সিলেক্ট করে আমরা এই কালারটা দিতে পারি, অথবা যে কোনো কালার, আপনাদের যেই কালার পছন্দ হয় আপনারা সেই কালারটা নিয়ে নেবেন। এবং আমাদের যে ফটোগ্রাফির যে আইকনটা আমরা দিয়েছিলাম এটাকে আমরা একটু শিফট দিয়ে এগুলো সবগুলো একটু সিলেক্ট করে নিব, এবং এটার স্ট্রোকটা আমরা একটু বাড়িয়ে দেব, মোটামুটি এই স্ট্রোকটা 2.5, এই স্ট্রোকটা ঠিক আছে, এতটুকু স্ট্রোক। আপনারা যেভাবে দেখতে সুন্দর হয় ওই রকম একটা ওই পরিমাণ একটা স্ট্রোক আপনারা রেখে দিতে পারেন। তো আশা করি এই যে চমৎকার একটা রিয়েল এস্টেট ফটোগ্রাফি লোগো আমরা তৈরি করেছি, এই লোগোটা আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।